সুধাকণ্ঠর উপজা দিনটুত ভূপেন্দার স্মৃতি রুবন্ধন করে নস্টালজিক হয়ে উঠিল ভূপেন্দায় পাতি লওয়া মরমর সরু ভাই নবরালী। নবরর মানসপটত সুধাকণ্ঠর কাজিরঙা কাজিরঙা গীত সৃষ্টির আঁর কাহিনী। দাদা তো ঘরেরপরা মোক কলে, নবর তুমি মূলাটো লই লওয়া, মই অলপ হেৰি নদী ফেলে যাম। গলো, গৈ পেলাই অলপ বৰশী টুপিয়ালে, টুপিয়াই পেলাই এটা চেঙিল মাছ পালে। এতিয়া মোক কৈছে, নবর মূলাটো লৈ আহ, তাত বহি কাজিরঙার গীত, যিটো কাজিরঙা সেই গীতটো দাদাই তাত রচি আনি। হয়, নবরৰ লগত বৰশী লৈ ভূপেন্দাই মাছ মাৰি চেঙেলি মাছ পাইছিল, তাতে সৃষ্টি হৈছিল কালজয়ী গীতটো। কাজিরঙার প্রেমত পড়া ভূপেন্দায় মাহটো তিনি চারিবারক আহি জিরণি লৈছিল হি পুথরীর এই ঘরখনত। পুথরীত ভূপেন্দায় খেতি করেছিল, খেতির দায়িত্ব লৈছিল নবরে। মাহে এক মোন ধান নবরক খাবলৈ দিছিল ভূপেন্দায়। পুথরীর ঘরখন চোয়া চিতার বাবদ নবরালিয়ে পাইছিল পারিশ্রমিক। মোর নাম আছিল নবরালী, দাদা দিছে তোমার নাম, মই নবর দিলো, তুমি মোর সরু ভাই। আর দাদা জীবনটা মাটি বাড়ি আসলে দাদা মূল জুখি মাপি দাদাই মোক সরু ভাই বানাইছে। তেনকাত মই 8 বছর দাদার মেয়ে আছো, আহিছে কেতিয়াবা চাহ টা বনাই দিছো। ভূপেন্দার সংস্পর্শলৈ অহার পূর্বে শিল্পপ্রাণ চন্দ্র ফুকনের ঘরত আছিল নবর। চন্দ্র ফুকনে কলিয়াবরের কুঠুরীত এখন ঘর বনাবলৈ অনুরোধ করেছিল সুধাকণ্ঠক। চন্দ্র ফুকনের আহ্বানত কুঠুরীত এখন আপন ঘর সাজিছিল ভূপেন হাজরিকায়। সেই কুঠুরী ঘরখনত প্রথমাবস্থার পরাই 8 বছর ধরে প্রতিপালন করেছিল নবরালিয়ে। পাছলৈ নবরে ছুটি লওয়াত কুঠুরী ঘরখনের দায়িত্ব লৈছিল সুরেন নেওগে। এই নবরালীক লগত লৈ চন্দ্র ফুকনদেবে গোপী মণ্ডলর সহযোগত শিকলি টানি মাটিখিনি সঞ্জি লৈছিল আর ভূপেন্দা উপস্থিত আছিল। প্রায় 8 বছর কাল ভূপেন্দার অতি বিশ্বস্ত হিসাবে, ঘরচুয়া হিসাবে নবরালী থাকে। সুরেন নেওগক গোলাঘাটের আনি উপেন বড়ার জড়িয়ে তাত পুনের সংস্থাপিত করে। কলিয়াবরের কুঠুরী ঘরখনত আজিও সজীব হয়ে আছে ভূপেন্দার স্মৃতি। বর্তমান জহি খহি গৈছে ঘরখন, উলি যাওয়া ঘরখনকে সযতনে রাখিছে রুগিয়া সুরেন নেওগে। কুঠুরীর ঘরখন সংরক্ষিত করে সুধাকণ্ঠর সৃষ্টিসমূহ সজীব করে রাখবলৈ সরকারক দাবি জানাইছে ভূপেন্দার অনুগামী তথা কলিয়াবরের সচেতন মহলে। সরকারলৈ আমি অনুরোধ জানাও যে অসমৰ মাছককাল বা মধ্যমণিৰ কুঠুরীত যদি ভূপেন্দাৰ স্মৃতি রাখি এটা যদি বিশেষ সাংস্কৃতিক প্রকল্প করে, তেন্তে সেইটো অসমৰ বাবেই গৌরবৰ কথা হ'ব। আৰু বিভিন্ন পর্যটকে আহি ভূপেন্দাৰ চিন্তা চেতনাক মানে বহুলভাৱে প্ৰচাৰ কৰাৰ ক্ষেত্র হিচাপে সি পৰিগণিত হ'ব। কলিয়াবৰৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।